আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফেসবুক পেজের ভিডিও কিভাবে বুস্ট করবেন সেই প্রসেস আজ আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজের ভিডিও বুস্ট করার দুইটি নিয়ম আছে একটা হচ্ছে লিগেল প্রসেস আর হচ্ছে ইললিগ্যাল প্রসেস তো ইললিগ্যাল হচ্ছে আপনার আপনি দেখতে পারবেন ফেসবুক পেজে বা গ্রুপে বা কোনো আইডিতে দেখতে পারবেন যে বলে থাকে সাত দিনের ভিতরে আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন অন করব অথবা আপনার দশ হাজার ফলোয়ার লাগলে নকরণ করুন এই টাইপের অনেক কথা বলে তাকে তো এইটা এটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে বুস্ট করে তো এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে আনলিগেলভাবে বোস্ট করে আপনার কোনো লাভ হবে না এটা শুধু আপনি অযথা টাকা খরচ করবেন তো এটা থেকে আপনি যত পারবেন বেঁচে থাকার চেষ্টা করবেন তো লিগেলভাবে আপনি কিভাবে বুস্ট করবেন আপনার ফেসবুকের ভিডিও অথবা ফেসবুক পেজের ভিডিও সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক্ষ্য রাখুন প্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো প্রিয় দর্শক আপনার ফেসবুক পেজের ভিডিও বুস্ট করতে চাইলে আপনি চলে যাবেন আপনার পেইজে চলে আসার পর এখানে যে ভিডিও আপলোড করেছেন প্রত্যেকটা ভিডিওতে আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে পোস্ট তো এই বোস্ট পোস্টের উপর আপনি ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে এই ভিডিওটা বোস্ট পোস্ট করব এখানে দেখতে পারবেন এটা এখানে আমি মোবাইল দিয়ে বোস্ট পোস্ট আসার পর এখানে আপনি দেখতে পারবেন বোস্ট পোস্ট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারপেজ শো করবে তো প্রিয় দর্শক আপনি যে ভিডিওটা বুস্ট করবেন সে ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারপিউজ শো করবে এখানে আপনি দেখতে পারবেন এড প্রিভিউ তারপর আপনার ফেজের নামের নিচে লেখা থাকবে ইন স্পন্সার তারপর এখানে আপনি দেখতে পারবেন সেন্ড মেসেজ তো ঠিক এরকমভাবে দর্শকদের কাছে যাবে আমরা যখন কোনো ভিডিও পোস্ট করি আপলোড দেই এখানে টাইম কখন আমি আপলোড করেছি কত তারিখ বা কয়টার সময় আপলোড করেছি এখানে টাইম দেখাবে তো আপনি যখন যে কোনো ভিডিও বুস্ট করবেন বুস্ট করার পরে এখানে দেখাবে স্পন্সার আর এখানে দেখাবে মেসেজ অথবা ফলো বাটন লাইক বাটন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা বাটন এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন তারপর এখান থেকে আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে সব কিছু আপনি দেখতে পারবেন তো ডিটেলে আমি বলে দিচ্ছি তারপর এখানে আপনি আসার পর এখানে গোল নামে একটা অপশন পাবেন এখানে দেখতে পারবেন নিচে অটোমেটিক এখানে অটোমেটিক অপশনটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন এখানে আপনি দেখতে পারবেন অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এখানে এই অপশনটা চালু করে দিবেন ওপেন করে দিবেন তারপর নিচে চলে আসবেন তো এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে প্রথমে বলেছিলাম মেসেজ অপশনটা আপনি কিভাবে সেট করবেন এখানে সেন্ট মেসেজ লেখা আছে বাটুন অপশনাল এখানে আপনি যদি পেয়ে যাবেন এখানে আপনি পেয়ে যাবেন কলম আইকন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে সেন্ট মেসেজ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কোন অপশনটা সেট করতে চাচ্ছেন এখানে আপনি পেয়ে যাবেন যেহেতু আমি এখানে মেসেজ অপশন সিলেক্ট করেছি মেসেজ অপশানে দিবেন যদি আপনি শো নাও যদি শপিংয়ের কোনো পেজ তাকে এখানে ক্লিক করে দিবেন যদি বুকিং নাও তাকে বুক নাও তাকে বুক নাওয়ার উপর ক্লিক করে দিবেন তারপর এখানে হোয়াটসঅ্যাপ যদি যদি আপনি চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে এখানে হোয়াটসঅ্যাপের অপশনটা সিলেক্ট করে দিবেন আর যদি চাচ্ছেন যে আমি আপনাকে কল করবে এখানে কল নাও সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আমি এস এম এস অপশনটাই সিলেক্ট করে তারপর ওপরে পেয়ে যাবেন সেভ অপশন সেভ অপশনে ক্লিক করে দিবেন নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন ওয়েলকাম মেসেজ আপনাকে যখন কেউ মেসেজ করবে ওয়েলকাম একটা মেসেজ যায় এই ধরনের মেসেজ আপনি এখান থেকে যে কোনো মেসেজ এখান থেকে সেট করে দিতে পারবেন ধরুন আসসালাম আলাইকুম বা স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক পেজে আসার জন্য বা আপনার মতন করে এখান থেকে সাজিয়ে দিবেন এখানে তো এটা সাজানোর জন্য এখানে পেয়ে যাবেন এডিট অপশন এডিট অপশনে ক্লিক করে আপনি এখান থেকে মেসেজ অপশনটা স্বাগতম মেসেজটা এখান থেকে করে দিবেন এখান থেকে দিয়ে তো আপনি দেশে এটা সিলেক্ট করতে পারবেন আমি এখান থেকে বাংলাদেশ দিচ্ছি তারপর এখান থেকে আঠারো থেকে পঁয়ষট্টি প্লাস বয়সের যারা আছে এই ভিডিওটা দেখতে পারবে এখান থেকে আপনি পেয়ে যাবেন পিপুল হাউ পিপুল হাউ লাইক ইউর পেজ অ্যান্ড পিপুল সিমিলার টু দেম এই অপশনটা সিলেক্ট করে দিবেন অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন তো প্রিয় দর্শক আপনি এখানে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে কত টাকার মধ্যে আপনি এই বুস্ট করতে যাচ্ছেন এখানে পাঁচ রিয়াল থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত বুস্ট করতে পারবেন মানে এটা আমি সৌদি আরব আছি তার জন্য আমি এখানে সৌদি আরব আছি তার জন্য এখানে এই রিয়াল দেখাচ্ছে আপনি বাংলাদেশে থাকলে এখানে দেখাবে একশো বিশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বুস্ট করতে পারবেন তো প্রিয় দর্শক প্রথমে আপনি সিলেক্ট করে দিবেন কত দিনের জন্য বুস্ট করতে চাচ্ছেন তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে সাত দিন করে দিব সাত দিন করে দেওয়ার পর আপনার ফেসবুক পেজে কতজন মানুষ রিচ করবে এখানে সবকিছু ডিটেলে দেখাবে টাকা কমাতে বাড়াতে চাইলে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলেই আপনি এখান থেকে টাকা কমাতে পারবেন বাড়াতে পারবেন তো আপনি কত টাকার ভিতরে বোস্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি যত টাকা দিবেন মানুষের কাছে টাকা অনুযায়ী ফেসবুক বোস্ট করবে মানুষের কাছে রিচ বাড়াবে আপনার এই ফেসবুক ভিডিওটা আপনি এখানে পেয়ে যাবেন শিডিউল অ্যান্ড ডিরেকশন এখানে আপনি অপশন দেখতে পারবেন যদি আপনি সিডিউল করে রাখতে চান যে আমি এখন এই ভিডিওটা পোস্ট করব না ভিডিওটা আপলোড করব না তার জন্য এখান থেকে সিলেক্ট করে দিবেন শিডিউল তারিখ এবং ডেটটা দিয়ে দিবেন তারিখ এবং দিন দিন তারিখটা দিয়ে দিবেন আর যদি আপনি চান যে আমি শিডিউল করব না এখন আমি আপলোড করব এখানে স্টার্ট নাও দিয়ে দিবেন তো এখান থেকে স্টার্ট নাও দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন তো প্রিয় দর্শক এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন পেমেন্ট সামারি এখানে টোটাল দেখাচ্ছে একশো রিয়াল তারপর এখানে বেড দেখাচ্ছে বাইশ দশমিক পঞ্চাশ পয়সা আর টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে একশো বাহাত্তর দশমিক পঞ্চাশ পয়সা তো এখানে টাকা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন বোস্ট পোস্ট নাও এখানে ক্লিক করে দেবেন আপনার সামনে এমন একটা ইন্টার করবে আপনি চালিয়ে এখানে বিজনেস অপশনাল অ্যাড অ্যাড টেক্স আইডি অর অ্যাড্রেস এখানে দিতে চলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই এখানে এই অপশনটা রাইট চিহ্ন করে দিবেন রাইট চিহ্ন করে দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন নেক্সট অপশন নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে দেখাচ্ছে আপনি অবশ্যই আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ছাড়া আপনি এখান থেকে কোনো ভিডিও বুস্ট করতে পারবেন না কারণ এখান থেকে আপনার টাকাটা কেটে নেবে তো এখানে আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যদি থাকে এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের নামটা দিয়ে দিবেন তারপর এখানে ক্রেডিট কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন এখান থেকে এম এম ওয়াই ওয়াই ই কোডটা দিয়ে দেবেন সিবি এখান থেকে পিনকোডটা দিয়ে দেবেন তো এখান থেকে সব কিছু দেওয়ার পর আপনি এখানে নিচে পেয়ে যাবেন সেভ সেভে ক্লিক করে দিবেন যেহেতু আমি এখানে কোনো কার্ড ব্যবহার করছি না তার জন্য এরকম এরকম দেখাচ্ছে সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা সাত দিনের জন্য বুস্ট হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনি যে পরিমাণ টাকা পেমেন্ট করেছেন সেই পরিমাণ অনুযায়ী আপনার ফেসবুক ভিডিওতে ভিউ আসবে লাইক কমেন্ট আসবে এবং আপনার ফেসবুক পেজে ফলোয়ার আসবে তো প্রিয় দর্শক এই ছিল ফেসবুক পেজের ভিডিও বুস্ট করার নিয়ম আপনি এই নিয়ম অনুযায়ী ভিডিও বুস্ট করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না দর্শক ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ